চোখের আলো সেই প্রবলেমটা আমরা এসে দেখছি প্রচুর মানুষ এখানে এসছেন আরেকজন মানুষকে পেয়েছে যিনি এই চোখের আলোতে এসে চোখ দেখিয়েছেন তার কাছ থেকে শুনে নিয়ে এই সব প্রকল্পে তিনি টিকেন। আমার প্রথম প্রশ্ন, আপনি দুয়ারে সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের যা যা প্রকল্প এসেছে সেই সব সুবিধা কি আপনি পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, আপনি কি আজকে কি চোখ দেখানো মানে চোখের পরীক্ষা যেটা হচ্ছে সেটা করিয়েছেন? হ্যাঁ করিয়েছি, এবং চোখের আলো বহু লোক এসছে, পাড়ার লোক সবাই চোখ দেখিয়েছে, অনেকে চশমা পেয়েছেন, অনেকে শাড়ি করেছে, তাদের জন্য সরকারের যে পরিকল্পনা তাদের নাম নিয়ে তাদেরকে এখান থেকে গাড়ি করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাদের অপারেশন করে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেই ব্যবস্থা এখানে ডাক্তাররা ওনাদেরকে বলে দিয়েছে, তারও একটা ডেট হবে দিনটা বলে দিয়েছেন। এবং যারা আসছেন তারা মোটামুটি সবারই ইচ্ছা যে দিদি যে পরিকল্পনাগুলো নিয়েছেন তাতে সবাই যাতে সামিল হন, এবং যাতে চোখের আলো যে পরিকল্পনা দিদি নিয়েছেন তার সবাই খুব আনন্দিত, এবং দিদির যেগুলো পরিকল্পনা নিয়েছেন সবই বাস্তবমুখী এবং বাস্তবে রূপ দিচ্ছে, সবাই আনন্দিত এবং খুব খুশি। আমরা এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মমতা রায়সেনকে পেয়েছি, তার মুখেই শুনে নেব চোখের আলো যে পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের তাতে কেমন উনি সাড়া পেলেন তার ওয়ার্ডে। আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, আপনি কেমন সাড়া পেলেন আপনার ওয়ার্ডের এই চোখের আলো? চোখের আলো যে পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার অনেকগুলো পরিকল্পনার মধ্যেও এটা আর একটা পরিকল্পনা, সেটা সারা মধ্যমগ্রাম জুড়ে হয়েছে। মানুষের সুবিধার্থে আমরা প্রত্যেকটা মধ্যমগ্রামের প্রত্যেকটা ওয়ার্ডেই এইটা হচ্ছে। আজ আমার ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে আজকে এটা হয়েছে। আমরা তার আগের দিন প্রচার করেছিলাম, প্রচুর মানুষ আসছে, অনেক মানুষ আছে যারা বুঝতেও পারে না, বিশেষ করে মহিলারা, যে তাদের চোখ খারাপ হয়ে আছে বা অবহেলিত করে ঘরে পড়ে থাকে। আজকে অনেক মানুষের সাড়া পাওয়া গেছে, তারা এসছেন এবং এসে দেখা গেছে তাদের সত্যিই চোখ খারাপ, তারা সেটা বুঝতেও পারছিল না কেন কম দেখতে পাচ্ছি। অনেক মানুষ লকডাউনে কাজ হারিয়েছে, আমার 4 নম্বর ওয়ার্ড এলাকাটা একটু অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়ায় মানুষের বাস বেশি, সেখানে অনেক মানুষ লকডাউনে কাজ হারিয়েছে, এরকম সময় গিয়ে চোখটা তাদের কাছে সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেছিলো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চশমা পাচ্ছে। আর আমরা তো জানি 40-এর পর একটা চালসা আসে, সেটাকেও অনেক সময় অনেকেই অবহেলা করে থাকে, সেই মানুষগুলোও আজকে এখান থেকে বিনামূল্যে চশমা পাচ্ছে। অনেক মানুষ ছানি আক্রান্তে আছেন, তারা হয়তো অপারেশনটা করাতে পাচ্ছেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের অথিন্দা, তাকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা প্রত্যেক উনি সহযোগিতা করেছিলেন বলেই প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই পরিকল্পনাটা নিতে পেরেছি, তাতে ভিড়টাও এড়ানো গেছে। স্বাস্থ্যবিধি মেনে এরকম একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের কাছে সরকার যেই পরিকল্পনাটা করেছে সেটা একদম বাস্তবে রূপায়িত করতে পেরেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো এরকম একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আর এবং আমাদের এরকম একজন ভালো বিধায়কের কাছে, যে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা যে মানুষের দুয়ারে আসতে পারে এটাই তো পশ্চিমবাংলার মানুষ ভুলে গেছিলো। স্বাস্থ্য কার্ড সাথী কার্ডের পর দুয়ারে সরকার, তারপরে পাড়ায় পাড়ায় সমাধানের পর, এটাও আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইনোভেটিভ আইডিয়া, এবং সেটা ভীষণভাবে মানুষ সাড়া দিচ্ছে। আসুন আমরা এখানে যেসব মানুষরা এসছেন তাদের সাথে একটু কথা বলি, তারা কীরকম সুবিধা পাচ্ছেন বা তাদের চোখের চোখ দেখাতে এসে তারা কীরকম কী সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। আমরা সবাই খুব উপকৃত, আমিও নিজেও একটা চশমা নিয়েছি, এবং আমাদের ওয়ার্ড খুব পিছিয়ে পড়া ওয়ার্ড, খুব মানে ওয়ার্ড অর্থনৈতিক দিক থেকে মানুষের খুব উপকার হচ্ছে, এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমরা পল্লীবাসী এবং ওয়ার্ডবাসী হিসেবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমি চন্দন রায়। আপনি কোথায় থাকেন? আমি আফদালপুর রামকৃষ্ণ কলেজ, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। আপনি এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে সুবিধা প্রকল্প যেগুলো এসছে তার মধ্যে কি আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? স্বাস্থ্যসাথী কার্ড পাইনি, এই পরশুদিনকে পাওয়ার কথা আছে। আচ্ছা, তার মানে আপনার পরশুদিন ডেট আছে, তাতে আপনার আশেপাশের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে? সবাই প্রায় পেয়েছে। আচ্ছা,
আপনি যে আজকে দাঁড়িয়ে আছেন, আপনি চোখ দেখাবেন বলে এসেছেন, মানে চক্ষু পরীক্ষা করবেন, আপনার এই পাড়ার মানুষ কি আরও মানুষ এসছে আপনাদের সাথে? প্রচুর এসছে, অনেকে এসছে, আমার পরিবারের অনেকে এসছে, তারা কি চশমা পেয়েছে? এখনো আজ দেখেই গেছে। আচ্ছা, চশমা পাবে। আচ্ছা, আপনি এখন লাইনে দাঁড়িয়েছেন, আপনি চোখটা দেখাবেন। হ্যাঁ, দেখাবো।